এই মুহূর্তে সবচাইতে বড় খবর, রাজ্য রাজনীতিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবার 24-এর তিনি লোকসভা নির্বাচনে বিজেপির বিরোধিতা যাবেন না মোথা। আসন রফা পূর্ব ত্রিপুরা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না মোথা। দিল্লি থেকে একটি সূত্র অনুযায়ী বিজেপির জাতীয় নেতৃত্বকে সবুজ সংকেত দিয়ে মোথার নেতৃত্বই, কিন্তু রামপ্রসাদ পালকে সরাসরি উপাধ্যক্ষ করে দেওয়ার এমনটাই পরিবর্তন যে সম্ভবত তাদের যে পরিবর্তনের জটিলতা। তাহলে প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি রেবতী ত্রিপুরা সাংসদের বিরুদ্ধে প্রার্থী দেবেন না, তাহলে কি সমতলে প্রার্থী দেবেন? এই নিয়েও কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মা যদি প্রার্থী হন, তাহলে বিজেপি পূর্ব আসন লোকসভা কেন্দ্রটি থেকে রেবতী ত্রিপুরা তাহলে দাঁড়াবেন না। এটাই বিজেপির এক অংশের ক্ষুব্ধ হচ্ছে দলীয় কর্মীরা। আপনাদেরকে সরাসরি আমরা জানাচ্ছি রাজ্য রাজনীতির এক নতুন অধ্যায়ের অবসান হতে চলেছে। বিজেপির বিরোধিতার পর্যায় শেষ করে ত্রিপুরামোথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি দিল্লির পায়ে সোপে এবার বিজেপির মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন। বিজেপির মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন এমনটাই চূড়ান্ত হলেও সরাসরি মন্ত্রীর সংখ্যা নিয়ে মন্ত্রীও পেতে পারেন প্রদ্যুতির দল বলে এমনটাই রাজনৈতিক মহলে বিজেপির শীর্ষ নেতা এবং মন্ত্রীদের নিয়েও সাংসদদের নিয়েও একটা গোপন বৈঠকের আলোচনা চলছে। আপনাদেরকে সরাসরি আমরা আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিজেপির দুই মন্ত্রী রাজি এমন জানিয়ে দিয়েছেন দিল্লি। মোথা চাই তিন, সম্ভব্য না হলে দুই মন্ত্রীর সঙ্গে বিধানসভায় অর্থাৎ স্পিকারের পদ। জানা গেছে যে 24-এ লোকসভা আর বিজেপির বিরোধিতায় যাবেন না মোথা। অর্থাৎ 24-এর যে লোকসভা নির্বাচন বছর গড়লেই প্রদ্যুতের দল আর সরাসরি যাবেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বেরিয়ে, এমনটাই সূত্র অনুসারে খবর পাওয়া যাচ্ছে। বিজেপির জাতীয় নেতৃত্বকে সবুজ সংকেত দিয়ে মোথার নেতৃত্ব, কিন্তু এমনটাই পরিবর্তন যদি তাই হয়, প্রসঙ্গত মোথা যে বিজেপির প্রতিচরম, বিরোধিতা দিয়ে ভোট গান শেষ করার পর বিজেপির মন্ত্রিসভায় যেতে চলেছে তা পাহাড়ের অধিকাংশ মানুষ এখনও বিশ্বাস করতে পাচ্ছেন না। যদি হচ্ছে সেই ঘটনায় সরাসরি ইন্টারলোকিউটারের নামে একটা প্রতিশ্রুতি ছিল প্রদ্যুতের দল, আর সেই দল কতটা প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করবে। কিন্তু রাজ্য রাজনীতিতেই প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি রাজ্যে প্রবেশ করার মুহূর্তেই কিন্তু এবার মন্ত্রিসভার কি রদবদল হচ্ছে বিজেপির, মোথা দলে তিন বিধায়ককে কি মন্ত্রী দিতে পারেন, এমনটাও কিন্তু রাজ্য রাজনীতিতে একটা জল্পনা চলছে। আমরা সরাসরি দর্শক বন্ধু থেকে জানাচ্ছি যে এবার বিজেপি শাসন রাজ্য অর্থাৎ যে ত্রিপুরাতে এবার বিজেপির নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রদ্যুতের দল এমনটাই মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বেরিয়ে আসছেন তখন সেই সময় অর্থাৎ মন্ত্রীদের সঙ্গে দেখা, কিন্তু প্রদ্যুতের দল এখনও কেন তারা কর্মীরা কি অক্সিজেনে বড় ধাক্কা পাবে, এমনটাই রাজনৈতিক মহল বলছেন যে বিজেপির IPFTর মতো একটা দশা হতে চলে যাচ্ছে মোথা দলের। অর্থাৎ মোথার যে ভোট বাক্স সেটা কিন্তু IPFTর মতো যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধু থেকে আমরা সরাসরি জানাচ্ছি যে প্রদ্যুতের দল এবার সরাসরি বিজেপির মন্ত্রিসভায়। তাহলে কি এমনটাই গুঞ্জন খবর পাওয়া যাচ্ছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা বিজেপিতে সঙ্গে তিনি আতায়াত করবেন, না বিজেপির সঙ্গে এক যৌথ উদ্যোগে ADC কাজ করবেন? কিন্তু এটাও নিয়ে একটা তৎপরতা, জটিলতা।
পূর্ব অর্থাৎ যে রেবতী ত্রিপুরার সাংসদ, সেই আসনে কিন্তু এবার আর কোনো বিরোধিতা করবেন না প্রদ্যুৎ, এমনটাই কথা হয়েছে। অর্থাৎ তিনি প্রার্থী বা প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সরাসরি এই অঙ্কের হিসাবটা যদি তাই হয় হিসেব অনুসারে, তাহলে কিন্তু বিজেপি আরও একটা বিপাকে পড়তে পারে। সেই সঙ্গে প্রসঙ্গ বিরোধী রাজনৈতিক দলগুলো তারা তীব্র কটাক্ষ করেছেন। সাতসকালে যে প্রতিবেদনগুলো সোশ্যাল মিডিয়ায় উঠে আসতে চলেছে, যে ত্রিপুরার বিধানসভা যখন ভোট হয়েছিল আর এই ভোট চলাকালীনই বিভিন্ন অজুহাত দেখিয়ে একটা টাল বাহানা চলছিল, শেষমেশ কিন্তু এবার অন্য একটি চিত্র, যা চিত্র রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আঙ্গিনায় প্রবেশ করে। কারণ এবার মথা দল যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে চলে এলেন, মন্ত্রিসভায় তারা সরাসরি যাচ্ছেন, এবং কে কাকে মন্ত্রী দিবে সেটাই কিন্তু বিষয় একটা সন্তুষ্ট। তাই প্রদ্যুৎ কিশোর দেববর্মণের দলকে ভালোই মন্ত্রী দিবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্য রাজনীতিতে কিন্তু একটা বিশেষ ভূমিকা, কিন্তু একটা পার্থক্য পড়ছে। আপনাদেরকে সরাসরি আমরা আরও একবার জানাচ্ছি যে রাজ্যের এবার নতুন অধ্যায়ের অবসান হতে চলেছে। বিজেপির বিরোধিতা পর্যায়ে আর তিনি করবেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তিনি সরাসরি এই কথা যখন বলেন, তখন বিধানসভা নির্বাচনের ঠিক টাইমে এই বিধায়ক, অর্থাৎ বিজেপির হোক কিংবা অন্যান্য রাজনৈতিক দলের হোক, সেটা কিন্তু বিজেপির একটা সুযোগ সুবিধা হয়েছিল। কারণ এবার কিন্তু রাজ্য রাজনীতিতেই একটা মোহভঙ্গ খেলার কিন্তু সার্কাস থেকে বিশেষ রূপ নিচ্ছেন। দুই মন্ত্রীর সঙ্গে বিধানসভায় উপাধ্যক্ষের পদ, জানা গেছে 24-এ লোকসভা নির্বাচন আর সরাসরি যে নির্বাচন, আর এই নির্বাচনকে নিয়ে একেবারে কটাক্ষ করছেন রাজনৈতিক মহল। কারণ বিজেপির জাতীয় নেতৃত্বকে সবুজ সংকেত দিয়ে মথার নেতৃত্ব, অর্থাৎ মথা কি এমন বুঝিল যে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা রাজ্যে প্রবেশ করা মধ্যেই কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলাও কিন্তু একটা ভেঙে পড়েছে, অবনতি। তাহলে কি আমরা দেখব সরকার কি ঘোড়া কেনা বেচার মতোই তৎপরতায় শুরু করে? এই নিয়েও দর্শক বন্ধু থেকে সরাসরি আমরা আজকের প্রতিবেদনটি তুলে ধরলাম যে রাজ্য রাজনীতিতেই নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। কারণ প্রদ্যুতের দল এবার সরাসরি বিজেপির সঙ্গে আদাত, তাই বিজেপির রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মথা বিজেপিতে যাচ্ছে।